of music, Obhijan band, song and special traction, GTV Saregamapa famous singer, Roktima Mukherjee with playing song. Tai, shurute amra, udbodhoni shonge shune nebo, gaite asche, Bonnita Bharati, ebong tablay, shongo debe, Shubham Das, shokole ekbar jore hat tali dibe. ধন্যবাদ বন্নিতা ভারতী এবং শুভমকে নাও গেস্ট ওয়েলকাম শিরোমণি ইট ইজ অ্যাসাইন ফর মি ইটস ওয়েলকাম এভরি ওয়ান টু দিস গ্র্যান্ড সেলিব্রেশন ফার্স্ট আই লাইক টু Welcome our honorable president in governing body of Gangarampur College, ex-parliamentary of secretary of law, honorable Mr. Biplab Mitra sir, host to first year students. Jore ekbar hat tali. Please clap. Everybody, okay, thanks. Welcome you, sir. Next, I do like to offer heartily welcome Gangarampur College teacher in charge, Honorable Dr. Sajal Sarkar, sir, host to first year students. Next, everyone, please join, welcome our expression, our best friend, chairman of District Child Welfare Committee and governing body nominee, Honorable Mr. Chiranjeev Mitra, sir. Honor host to first year students, please clap. Thank you. Welcome, sir. I also like to welcome Gangarampur College governing body. University nominee, Honorable Mr. Poritoy Chandra Dutta, sir, host to first year students. Jode hattali dibe tumra. Dhonnobad. Welcome you, sir. He is truly honest people. Welcome. Gangarampur College, University nominee of governing body,
অনারেবল মিস্টার অমল কুমার রায় স্যার, হোস্ট টু ফার্স্ট ইয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ। আমাদের কাছে সময় খুব সংকীর্ণ, তাই সকলকে আমরা একে একে বরণ করে নেব সকল স্টুডেন্টের মাধ্যমে। হি ইজ ট্রুলি অনেস্ট, হি ইজ দ্য এক্সটেন্ট দ্য হার্ডলি ওয়েলকাম গঙ্গারামপুর কলেজ মোস্ট সিনিয়র প্রফেসর অ্যাসোসিয়েশন অফ পল সায়েন্স ডিপার্টমেন্ট অনারেবল শ্রী ভবরঞ্জন রয় স্যার, হোস্ট টু ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। এবং বরণ করে নিচ্ছি সকলকে, বরণ করে নিচ্ছি দমদমা কোঅপারেটিভ রতন ঘোষ মহাশয়কে, বরণ করে নিচ্ছি সকল অতিথি এবং সম্মানীয় শিক্ষক শিক্ষিকা মহাশয়গণকে। সকলে একবার হাততালি দিবে জোরে। কলেজ আর ক্যান্টিন অনার্স আমার প্রিয়, হঠাৎ করে তোমাকে ভালো লেগে যাওয়া কোনো কারণ ছাড়াই, কেন জানি না এই দিনগুলোকে কিছুতেই ভুলতে পারি না। সেই ঘুম 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 চোখে তোমার কলেজে প্রবেশ করা, চোখে কাজল দিলে তোমায় লাগে বেশ, এভাবে প্লিজ দেখো না, আমি উন্মাদ হয়ে যাই। চারিদিকে এত রাজকন্যা, আমি কার দিকে তাকাই? হ্যাঁ, কার দিকে? কলেজের দিনগুলো চোখের সামনে হারানো স্মৃতি, হারানো গান, স্কুলে ফেলে আসা ব্যর্থ প্রেম, ধন্যবাদ সকলকে। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন গঙ্গারামপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক মাননীয় ডক্টর সজল সরকার মহাশয়। মাননীয় ডক্টর সজল সরকার মহাশয়কে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণ দেওয়ার জন্য, উদ্বোধনী কিছু বলার জন্য অনুরোধ করছি। ঠিক আছে,
প্রথমেই আগত সমস্ত ছাত্রছাত্রীকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট তথা প্রাক্তন বিধায়ক বিপ্লব মিত্র মহাশয়কে। আমি আন্তরিক শুভেচ্ছা জানাই আমাদের গভর্নিং বডির অন্যান্য সদস্য, মাননীয় চিরঞ্জীব মিত্র মহাশয়, ডক্টর অমল রায় মহাশয়, পরিতোষ দত্ত মহাশয়, আমাদের গভর্নিং বডির কলেজের শিক্ষক প্রতিনিধি, প্রবীণ শিক্ষক অধ্যাপক ভবরঞ্জন রায় মহাশয়কে। আমি ধন্যবাদ জানাই আমাদের কলেজের সমস্ত বিভাগের শিক্ষকদেরকে। আমি অভিনন্দন জানাই আমাদের কলেজের নবাগত লাইব্রেরিয়ানকে। আমিও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের কলেজের সমস্ত স্তরের অশিক্ষক কর্মচারীবৃন্দকে। আমি অভিনন্দন জানাই যারা আমাদের এই প্যান্ডেল তৈরিতে সাহায্য করেছে, যারা লাইট, যারা মাইক, জেনারেটর, এবং আমি তাদেরকে অভিনন্দন জানাই যারা পেছনে দাঁড়িয়ে ফুচকা বা চায়ের স্টল করে আমাদের ছাত্রছাত্রীদেরকে সহযোগিতা করছে। আজকে একটা অত্যন্ত আনন্দের দিন, আমাদের গঙ্গারামপুর কলেজের বাৎসরিক সোশ্যাল বা সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট মানুষরা এখানে উপস্থিত হয়েছেন, ছাত্রছাত্রীরা সমস্ত পৌঁছে গেছে, কিছুক্ষণ বাদেই বিশিষ্ট ব্যক্তিরা তাদের মূল্যবান বক্তৃতা তোমাদের সামনে তুলে ধরবে। তারপরে তোমাদের আজকের যে আকর্ষণ, রক্তিমা মুখার্জি, সারেগামা পা চ্যাম্পিয়নশিপের পার্টিসিপেন্ট, উনি তোমাদের সামনে ওনার সঙ্গীত পরিবেশন করবে। আমি গঙ্গাপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে তোমাদের একটা কথাই বলবো, যে তোমরা এই পরিবেশটাকে ভালো রাখবে, তোমরা বেঞ্চগুলোকে ভাঙবে না, বেঞ্চগুলোর প্রতি যত্নবান হবে, এগুলো তোমাদের কলেজের সম্পদ, কলেজের সম্পদকে বিনষ্ট করে আনন্দ করবে না। আনন্দ অবশ্যই করবে, কিন্তু তোমার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়, তোমার আনন্দের জন্য অন্য কেউ যেন দুঃখ না পায়, তোমার আনন্দ যেন অন্য কাউকে কষ্ট না দেয়। আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি, এবং তোমাদের আজকের এই প্রোগ্রাম অত্যন্ত সুন্দর হোক এই কামনা করছি। ধন্যবাদ মাননীয় ভারপ্রাপ্ত অধ্যাপক মহাশয়কে। এবার কিছু বলার জন্য অনুরোধ করব আমাদের গঙ্গারামপুর কলেজের গভর্নিং বডি প্রেসিডেন্ট এবং আমাদের সবার প্রিয়, সবার বন্ধু, মাননীয় বিপ্লব মিত্র মহাশয়কে। সবাইকে আমার শুভেচ্ছা, ছোটদের ছাত্রছাত্রীদের সবাইকে আমার ভালোবাসা এবং স্নেহাশিস জানাচ্ছি। আজকে গঙ্গারামপুর কলেজের ছাত্রছাত্রীদের পক্ষে একটা অত্যন্ত আনন্দের দিন, কারণ কলেজে যারা ভর্তি হয় তারপর এই যে তিনটে বছর তাদের জীবনের একটা স্মরণীয় মুহূর্ত হয়ে থাকে যতদিন পর্যন্ত সে বেঁচে থাকে। এই কলেজ জীবনের মুহূর্তগুলো স্মরণীয় হয় শুধু পড়াশুনোর অংশগ্রহণ করার মধ্য দিয়ে নয়, বিভিন্ন রকম পড়াশুনার বাইরে যে জিনিসগুলো আমাদের জীবনে থাকে সেই জিনিসগুলোর, জীবনের অন্যান্য জিনিসগুলোর সমস্তটার স্বাদ এই কলেজ জীবনে পাওয়া যায় ছাত্র এবং ছাত্রী হিসাবে। সুতরাং এই ছাত্রছাত্রীদের কাছে আজকের এই সোশ্যাল
কালচারাল ফাংশন যেটা একটু পরেই অনুষ্ঠিত হবে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সারা জীবনের জন্য। আমরা যখন নিজেরাও কলেজে পড়েছি, আমাদের যে তিনটা বছর কলেজে কেটেছে বা পরবর্তীকালে ইউনিভার্সিটিতে কেটেছে, এই বছরগুলো আমাদের জীবনে কিন্তু একটা অক্ষয় স্মৃতি হিসাবে রয়ে গেছে আমাদের মধ্যে। সুতরাং এটা হচ্ছে একটা গ্লোরিয়াস সময়। এই সময়টাকে আমরা যতদিন বাঁচব কেউ ভুলে থাকতে পারবো না পরবর্তী জীবনে। কলেজ জীবন থেকে আমাদের বাস্তব জীবনটা শুরু হয়। সেই জায়গায় এই ধরনের এই যে সোশ্যাল ফাংশনগুলো হয়, নবীন বরণ থেকে আরম্ভ করে, অর্থাৎ নতুন ছাত্রছাত্রীদের সম্বর্ধনার মধ্য দিয়ে কলেজে তাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা যেভাবে আরম্ভ হয় উৎসবের, এবং সেই উৎসবটা চলে এই কালচারাল ফাংশন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এটা সম্পূর্ণভাবে পূরণ করা না যায়, আনন্দের ভাগটা সবার মধ্যে ছড়িয়ে না দেওয়া যায়। আজকে আমাদের সঙ্গে এই মঞ্চে উপস্থিত আছেন আমার গভর্নিং বডিতে যারা আছেন, আমার সহযোগী সদস্য, তাদের তারা সবাই এখানে উপস্থিত। আমাদের গঙ্গারামপুর কলেজের টিচিং এবং নন টিচিং স্টাফের সবাই এখানটায় উপস্থিত, ছাত্রছাত্রীরা উপস্থিত, সার্বিকভাবে একটা মহামিলনের মধ্য দিয়ে ছাত্র ছাত্রী, টিচিং নন টিচিং, গভর্নিং বডি সবাইকে নিয়ে এই যে একটা উৎসব, এই উৎসবের তাৎপর্যটা তাই কিন্তু একটা বিশেষত্ব স্বাভাবিকভাবেই দাবি করে থাকে। একটু পরেই আপনারা শুনলেন টিচার ইনচার্জের মুখ থেকে, তারপরে যে ছাত্র প্রতিনিধি এখানটায় ঘোষকের ভূমিকায় আছে, তার ঘোষণার মধ্য দিয়ে সে বলেছে যে কালচারাল ফাংশনে কে কে এখানে পার্টিসিপেট করবে, গায়ক গায়িকা হিসাবে তাদের কথা বলেছে। আমি নতুন করে কিছু বলতে চাই না, আমি এই কথাই বলবো, সোশ্যাল ফাংশন সমস্ত ছাত্রছাত্রীরা মন প্রাণ ভরে উপভোগ করুক, এবং তাদের আনন্দের মধ্য দিয়ে, এবং যখন গান নাচ এগুলো অনুষ্ঠিত হবে তার মধ্য দিয়ে তাদের মনের যে আনন্দ, সেই আনন্দের বহিঃপ্রকাশ ঘটুক। হ্যাঁ, কিন্তু অবশ্যই সেটা যাতে, আমাদের টিচার ইনচার্জ বলে গেলেন, বেঞ্চ যাতে না ভাঙে, কারণ এটা হলে আবার ধ্বংসাত্মক হয়ে যাবে। সবাই তোমরা আনন্দ করো, ছাত্রছাত্রীরা সবাই মিলে উপভোগ করো, কারণ এই দিনগুলো কিন্তু পরবর্তীকালে ফিরে আসবে না। এই যে এক একটা করে বছরে এই ধরনের কালচারাল ফাংশন আসবে, নবীন বরণ উৎসব আসবে, এর মধ্য দিয়ে কিন্তু জীবনের একটা বড় শিক্ষা আমরা লাভ করে থাকি যখন আমরা কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি। সুতরাং এটা মাথায় রেখে সবাই মিলে আনন্দটা উপভোগ করো। আমি চাইছি গঙ্গারামপুর কলেজের যারা ছাত্র ছাত্রী হয়েছে, এটা মনে রাখবা, তোমাদের সৌভাগ্য, কারণ গঙ্গারামপুর কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা আমাদের উত্তরবঙ্গের কোনো কলেজের সঙ্গে তুলনা করা যাবে না। অন্যান্য কলেজগুলোতে যেখানে 2,000-3,000 ম্যাক্সিমাম 4,000 স্টুডেন্টের সংখ্যা, সেই জায়গাতে এখানটায় তোমাদের কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু প্রায় 9,000, যেটা পশ্চিমবাংলায় আর কোথাও কোনো কলেজে আছে বলে আমরা জানি না। সুতরাং ছাত্রছাত্রীর সংখ্যার দিক থেকে এই কলেজ হচ্ছে সারা পশ্চিমবাংলার মধ্যে আমার যতটুকু জানা আছে সবচাইতে বৃহৎ কলেজ। আমরাও চেষ্টা করছি তোমরা যাতে কলেজে যে 3 বছর পড়বে সেই কলেজটা সমস্ত দিক থেকে যাতে তোমাদের সমস্ত পরিষেবা সঠিকভাবে দিতে পারে, তোমাদের মনকে আন্দোলিত করতে পারে, ভবিষ্যৎ জীবনকে প্রভাবিত করতে পারে,
আমরা সেইভাবে কলেজটাকে সাজানোর চেষ্টা করে আসছি। হয়তো আমাদের একটু সময় লাগছে, কিন্তু আমরা এই কলেজকে শুধু ছাত্রছাত্রীর দিক থেকে সর্বশ্রেষ্ঠ কলেজ করা নয়, সার্বিক অর্থেই আমরা এই কলেজকে সর্বশ্রেষ্ঠ করতে চাই। আমাদের পরিকাঠামোর দিক থেকে আমরা এই কলেজকে সাজিয়ে তুলতে চাইছি। আমরা এখানটায় পড়াশোনার পরিবেশটা আরও যাতে ভালো করে পাওয়া যায় সেভাবে আমরা চেষ্টা করছি। তোমাদের এখানে কলেজের যে বিভিন্ন বিভাগগুলো আছে সেই বিভাগগুলোকেও আমরা নতুন করে সাজানোর চেষ্টা করছি। যারা সায়েন্সের স্টুডেন্ট আছে, যারা ল্যাবগুলো ব্যবহার করবে, তাদের ল্যাবগুলোকেও আমরা নতুন করে সাজিয়ে তোলার চেষ্টা করছি, আকর্ষক করার চেষ্টা করছি, যাতে আমরা সবটা দেখিয়ে বলতে পারি যে আমাদের যেমন পশ্চিম বাংলাতে কয়েকটা কলেজ চিরস্মরণীয় হয়ে আছে, যতদিন এই পড়াশোনা থাকবে ওই কলেজগুলোর যেমন নাম হবে, আমরা চাইছি অনেক পরে আমাদের এখানে কলেজ হলো আমরাও আমাদের কলেজটাকে গোটা উত্তরবঙ্গের বুকে স্মরণীয় করে আমরা রেখে দিতে চাই। এবং আমরা সার্বিকভাবে পশ্চিম বাংলা যে তিন চারটে অত্যন্ত ভালো কলেজ হিসাবে পরিচিত নাম আছে, সেই নামের মধ্যে আমাদের কলেজটা গঙ্গারামপুর কলেজের নামটাও ঢুকিয়ে দিতে চাই। অনেক ছেলে মেয়ে আমাদের এখানটায় খুব ভালো আছে, যারা খুব মেধা সম্পন্ন, চেষ্টা করতে হবে সেই মেধাকে সঠিকভাবে আমরা যাতে কাজে লাগাতে পারি। কলেজের দিক থেকে, গভর্নিং বডির পক্ষ থেকে, আমাদের টিচিং নন টিচিং স্টাফদের পক্ষ থেকে আমি এটুকু বলতে পারি সব রকম সহযোগিতা আমরা দেব। তোমাদের ভবিষ্যৎ নিজেদের গড়ে তুলবার জন্য তোমাদের এগিয়ে আসতে হবে, আমরা আছি তোমাদের সঙ্গে, সমস্ত রকম সহযোগিতার জন্য আমরা হাত বাড়িয়ে দিব, তোমরাও হাত বাড়িয়ে দাও। পড়াশোনাটা ভালো মতো করে পরিবেশটাকে বজায় রেখে সুস্থভাবে তোমরা যাতে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারো এবং গঙ্গারামপুর তথা গঙ্গারামপুর কলেজের নামটা যাতে তোমরা উজ্জ্বল করতে পারো তোমাদের ব্রিলিয়ান্ট রেজাল্টের মধ্য দিয়ে, গোটা ইউনিভার্সিটির বুকে, গৌরবঙ্গ ইউনিভার্সিটির বুকে সর্বশ্রেষ্ঠ কলেজের ছাত্রছাত্রী হিসাবে তোমরা যাতে নিজেদের স্থানটা করে নিতে পারো সেই চেষ্টা করতে হবে। শুধু লেখাপড়াই নয়, গান বাজনা খেলাধুলো সবটাই করতে হবে। আমরা খেলাধুলোর দিকটাও আমরা নজর দিচ্ছি এবার, এবং আমরা চাইছি এখান থেকে ভালো স্পোর্টসম্যান বেরোক। এখানকার এনসিসি আমি শুনেছি, যারা এনসিসি করে সেই ছেলে মেয়েরা তারা দিল্লিতে সেখানটায় যখন আমাদের প্রজাতন্ত্র দিবস অথবা স্বাধীনতা দিবসের প্যারেড হয় সেখানটায় তারা অনেকেই অংশগ্রহণ করার সুযোগ পায় প্রায় প্রতি বছর, যেটা পশ্চিমবাংলার মাত্র কয়েকটা কলেজ থেকে সুযোগটা পায় সেখানটায় আমাদের কলেজ অন্যতম। আমি চাইছি এইভাবেই খেলাধুলোর ক্ষেত্রেও তোমরা উন্নয়ন করো। এই কালচারাল যে ফাংশনগুলো হয় এই কালচারাল ফাংশনের মধ্যে অবশ্য সবটাই পড়ে, খেলাধুলো থেকে আরম্ভ করে সবটাই পড়ে, এটা যাতে আরও বেশি করে তোমরা সেখানটায় সুনাম অর্জনের মধ্য দিয়ে এই কালচারাল জিনিসটাকেই তোমরা যাতে, অর্থাৎ সংস্কৃতির বিকাশ যাতে ব্যাপকভাবে ঘটাতে পারো তোমাদের পড়াশোনার ব্রিলিয়ান্ট রেজাল্টের সঙ্গে সঙ্গে, আমি সেই কামনা করে সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে সকলকে ছোটদের আমার স্নেহাশীষ এবং ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ। আমরা আর বক্তব্যকে দীর্ঘায়িত করব না, তাই উপস্থিত মাননীয় সম্মানীয় অতিথি এবং সকল শিক্ষক শিক্ষিকা অভিভাবক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমরা আপনাদের বিদায় জানাবো। তার আগে আমাদের এখানে প্রতিবারের ন্যায় বার্ষিক আমাদের এক্সিবিশন হয়, এবার এক্সিবিশন করেছে বাংলা ডিপার্টমেন্ট এবং এডুকেশন ডিপার্টমেন্ট। সেই দুটি এক্সিবিশনের শুভ উদ্বোধন করে তাদের প্রথম দ্বিতীয় নির্বাচন করে আজকে আপনারা আমাদের এই অনুষ্ঠানকে আরও সম্মানিত করবেন, ধন্যবাদ পাওয়ার জন্য।
कैसे हुए जुदा जब एक दूजे के लिए बने Bring it back. Maya Yashoda. I am robot. Ye tera kanhaiya. Maya Yashoda. Ye tera kanhaiya. Kya chhipi meri kachri hai maya. Tang mujhe karta hai sang mere ladta hai. तुम्हें भगवान के लिए छोड़ दूं तो मैं क्या खाऊं प्रसाद 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 চিপস ওকে এবার মঞ্চে আরেকটি ছোট্ট নাচ ছোট্ট বাচ্চার পুস্কে ডান্সার যার নাম গোপাল নাচতে আসছে গোপাল জোরে একবার হাত লাগা গোপালের জন্য আমি মেড ইন কলকাতা বুকে স্বপ্নের জাল পাতা ধুম ধামাকা বারুদ ঠাসা দু চোখের পাতা মেড ইন কলকাতা বুকে স্বপ্নের জাল পাতা ধুম ধামাকা বারুদ ঠাসা দু চোখের পাতা এসে আচমকাই কাটাবো মুম্বাই বাঁচাবো স্বপ্ন से पिसी को मारने के मिले हैं कैसा है सुपर म्यूजिक गुड आउट
আরেকটি ছোট্ট মেয়ে নাচ করতে আসছে, নাম অপরূপা সাহা। চলাই কান ফুটিয়েছিস? হ্যাঁ, কোথা থেকে ফুটিয়েছিস কান? হ্যাঁ, কোথা থেকে, কোথা থেকে ফুটিয়েছিস? বিউটি পার্লার থেকে। বাপরে বাপ, হ্যালো, সকলে একবার জোরে হাত তালি বাজানোর জন্য ধন্যবাদ। শুধু মুম্বাই থেকে আগত জি টিভি সারেগামাপা চ্যাম্পিয়ন রক্তিমা মুখার্জি দ্বারা এক বিরাট অর্কেস্ট্রা অনুষ্ঠান। এখন মঞ্চে আসছে র‍্যাপ শোনাতে অঙ্কন। অঙ্কনের জন্য একবার জোরে হাত তালি বাজাক। কই হাত তালি কোথায়? ওকে, কি হলো হাত তালি কই? পকেটের মধ্যে হাত ঢুকিয়ে অন্য কিছু করছিস নাকি আবার? ওকে, ये गाना मैं जो जो अपने माँ से प्यार नहीं करता उनके लिए बनाया है। लो सुनो। मेरी माँ मम्मी
भारत मेरे बेटा खुद को अच्छा काम करो तो तुम्हें भी ऊपर खस्ता ना हो ये बात याद रखो कि मारे तुम्हें से दुनिया में लाया तीन मंथ तीन दिन से पोक में बिठाया पैदा तुम बोलते हो तो तुम्हें हंसना सिखाया खिलाया पिलाया खुद राग बना सके तुम्हें है सुलाया आज उसी मत को तुम्हें इस तरह रुलाया साले तू आग गए हैं वागे तू तो ऐसे बोगे जिसमें नहीं जाने अरे चित्त पकले तुम अनु जात का पुमाने अब तुम आगे अब तेरी माँ है इसलिए तुझे पता नहीं चल रहा जिसका नहीं है जाकर देख उसका दुख कैसे दूर है गली गली में बुरा बुरा कली जाने जाने से बल्ला उसका खाना पीना सोना जाना दुख से ही होता दिखा दू आपको अपना सीना चीज जैसे दिखा था मंजिल ने राम लक्ष्मण और सीता द्वारा सोचते हो तो भी तुझे भूल गया था अपनी ऐसी माता पिता को माँ बाप से करने तो पर এবার আপনাদের সামনে মন মাতানোর জন্য এসছে অভিযান ব্যান্ড তাদের জন্য একবার জোরে হাত তালি হয়ে যাক হ্যালো ফেসবুক জামানা তাই তো ফেসবুক জামানায় প্রবাল পিকচার কে দাও হাত তুলো যারা যারা প্রবাল পিকচার দিয়ে দেয় না তাদের জন্য বলছি যারা প্রবাল পিকচার দেয় না তারা ছোটবেলায় নাকের ঘি খেত সুবিধা করে দিলাম
हेलो 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 चक ফার্স্ট গান গেস করো সবাই মিউজিকটা শুনে देखो
कभी खुद पे
Thank you.
হ্যালো, কেমন লাগছে? এরপরেই ডেকে নিব। এর মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছে আমাদের, যার জন্য অধীর আগ্রহে আমরা বসে আছি, সারেগামাপা জিটিভি চ্যাম্পিয়ন রক্তিমা মুখার্জি। আর কিছুক্ষণের মধ্যে উনি স্টেজে চলে আসবে, এদের লাস্ট একটা গান, তারপরে আমরা এদের বিদায় জানিয়ে আমরা অর্কেস্ট্রা টিমকে ডেকে নেব। ওকে, জোরে হাততালি হয়ে যাক অভিযান ব্যান্ডের জন্য।